কিন্তু সেই লতিফ সিদ্দিকীর গাড়ি ভাঙছে, ওর নাম জানি কি, আমির আলী খার কি নাকে জানো, এমপির নাম কি এমদার সোহেল, সোহেলও খারাপ লোক না, কিন্তু অনেক কিছু হজম হয় না, অনেক কিছুই হজম হয় না, সব সময় উগ্র হইতে নাই, মাথা নিচু করতেও নাই, কিন্তু ধৈর্য ধরার দরকার আছে, ধৈর্যই জয়ী করে, ধৈর্য নেপোলিয়ন বোনাপার্টের চাইতে অনেক শক্তিশালী, ধৈর্য আলেকজান্ডারের চাইতেও শক্তিশালী, ধৈর্য ধরা শিখতে হয়, ধৈর্য ধরতে হয়, সেই জন্য আমি ধৈর্য ধরি, মা নাই বাবা নাই, এখন বড় ভাই একজন আছে, মারি মারে কাটে, তার কোনো কথা অস্বীকার করতে পারি না, কথা ফেলতে পারি না, যখনই বলেছেন, গত 2-2.5 বছর আমি তেমন মিটিং টিটিং করি না করোনার কারণে, সেদিন একটা মিটিং করতে সখিপুরে গিয়েছিলাম, আরও 2-3টা মিটিংয়ে গেছি, কিন্তু এই রকম 9:03 যাই নাই, 8:00 রওনা হয়ে 9:00 পৌঁছি নাই, তবু আর যদি দেখা না হয় তোমাদের সবার কাছে ক্ষমা চাই, সব মানুষ ভুল করে, আমিও ভুল করি, 2-4টা ভুল তো আছেই, তোমরা আমার ক্ষমা করে দিও। আরেকটা কথা মনে হইলো হঠাৎ করে, বড় ভাইয়ের একটা দোস্ত ছিল এখানে নুরুল ইসলাম, উনি আমাদের বাড়িতে গিয়েও বেশ কয়েকদিন থাকছেন, পড়ালেখা করছেন, মনে হয় এক সময় বোধহয় বাবার মুহুরি হয়েছিল আমার মনে হয়, আমি সে বাড়িতে কয়েকবার গেছি, মুক্তিযুদ্ধের আগেও গেছি, আমাকে খুব যত্ন করতো, খুব আদর করতো, মুক্তিযুদ্ধের পরেও গেছি, তার পোলা একটা খুব সুন্দর কথা জানি বসে রয়েছে, ওরা 5 ভাই 3 বোন, ওদেরকে আমি খুব ভালোবাসি, এবং বড় ভাইয়ের অনেক আপনজন যাদেরকে বড় ভাই কিন্তু কোনো কোনো সময় তাদের আদর করতো না, আমি সব সময় আদর করতাম, আমার কাজই হচ্ছে পুরানো মানুষদের সম্মান করা, আমার চাচা অদুত সিদ্দিকী তার মতো ভালো মানুষ হয় না, আমার মা বাবা ভাই বোনের টোপলা টুপলি যেদিন ঢেলিয়া ফেলে দিছিল, দান গড়ার নাজির, দান গড়ার হামিদ, দান গড়ার শাহজাহান, শাহজাহানের বাপের নাম কি জানি, নাদু ভাই, এই নাদু ভাইয়ের বাড়িতে নিয়ে তুলছিল, সেখানে রহিমা ছিল, সুষমা ছিল, বাবুল ছিল, বেল্লাল ছিল না মনে হয়, বা বেল্লাল ছিল, আজাদ মুরাদ ছিল, এখন ওরা অনেক বড় বড় হয়েছে, কিন্তু তাদের আত্মীয় স্বজনকে খোঁজ করে না, আমার